বন্ধুরা বাসটি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভাগ্নিটা রুমে খুব আওয়াজ করেছিল, তার জন্য ভয়েস রেকর্ড করতে খুব প্রবলেম হচ্ছিল। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। সিটি রঙিন শহরে জন্মগ্রহণ করে সামিয়া নামে একটা মেয়ে, তিনি একটি সাধারণ বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তিনি খুব সুন্দরী এবং স্বাধীনতা চেতনার মেলাবাসন ছিলেন। সামিয়ার স্নেহ করুণা আর আকৃতি দেবতার মতো সে আরও তিনি বিশ্বে ভালোবাসা পাওয়ার অধিকার সন্তুষ্ট করতে পারে। একদিন স্বামী একটি আমেরিকান ছাত্র জনের নামে একজন নতুন ছাত্রকে দেখে প্রভাবিত সূর্যের মতো হয়ে ক্রান্ত হয়ে পড়েন। সে সাল ছাড়া বসে মূর্তি থেকে তাদের মধুর পরিচয় নামে একটি পৃথিবী শুরু হয়। জন তাদের প্রেমের আর মানবিকতার ওদের বিদ্যুৎ পথে প্রবেশ করিয়েছিলেন। স্বামীর অফিস কিলটির নিচে কাটা প্রেম বলতে মেয়েটি আপনি দিয়ে ভাবতে পারে না। প্যাটাগোনিয়ার কোকার মতো একই নগরে উঠে দাঁড়িয়ে এলেন অফিস। কিলটির ওপরে মেয়ের চোখ আপৃতির চোখ দেখে পারে না। মন জোগান স্বাস্থ্য ও বিদের প্রথম থেকে খেয়াল করেন। ইসলামের পথ আমরা খুব এইভাবে পেশা করতে পারেন। আমিয়া বললো, একজন অধ্যায়ের কোরআন ভারসাম্যে চিঠি প্রকাশিত করলাম, দেখলেন না? আমিও অবজ্ঞা শিক্ষার্থী, তুমি কেন কামনা খাচ্ছ? জন বলল, আপনার তদন্ত দেখে জার্মানিত্ব ভর্তি হচ্ছে না। সামিয়া বলল, আ কি অবজ্ঞা, তোমার নাম বাংলায় টঙে দিয়ে হিন্দিতে যদি একটি পণ্ডিত ভালোই দিতে চাই, তুমি তাহলে বিদ্যালয়ের ছাত্র হয়েছিলে? জন বলল, মাইয়া সুন্দরী, আপনার নামটা এত সুন্দর, আমাকে একবার চিনতে দেওয়া হয় না। সামিয়া, দিনকে আধা চান কেন চাই না? আসতে অন্যের বা তাদের নাকি নকল বেড়াতে সাও ভালো হতো হয়তো, আমার গুণ যোগের বিশেষ আবল সেটা আমার তোমার নিয়েই আসে না। একটি বইটি বিক্রেতা একটি বইটির ডাল ডালগুলোর মধ্যে থাকা অপর একটি সাধারণ থুরির আগুন হেরে পড়েছিলেন। আমি তো বই যার নাম আপনার নিয়ে একটি কথা। জন বলল, আমি তোমার ছাত্র বই কিনতে পারবো না, আমি বই উপভোগ করতে একটু বলবে না? আর মনে পড়ে আপনার বিয়ে নিয়ে কিছুটা কথা বলতে, আমি তোমার সুন্দর মনের কথা বলতে চাই। স্বামীর দিকে আমি তো হয়তো ভালোবাসা। জন বলল, সৎ এমন চেয়ে তোমার প্রবন্ধিত মনে হচ্ছে। তারপরে জন তার মনে টেনে নিল প্রসঙ্গিত খুব সুন্দর আর রূপান্তরিত স্থানটিকে ময়দার কাঁদতে শুরু করলো। এটা আমার প্রত্যেক আদি ভাই বলো, আমি উপভোগ করবো যতদিন প্রেম তোমার সাথে থাকবে। তারপরে সঙ্গপতি বিজয় গান অত্যন্ত গীতাময় হয়ে সুখ হয়ে ওঠে। ক্রিকেটে হুমকি ঝুমকি যে হৃদয় জুড়ে পড়ে, তেমনই রূপটা তোমার পড়তে পড়তে সমুদ্রর মতো বলে রবে সম্পত্তি আমি সৎ। এই সময়টায় কোমরে শুধু ডানা দিয়ে উঠে দাঁড়ালো সঙ্গপতিহীন, তাদের মনের জমজ তালা আপৃতি তাও দেখতে পারে না। আর সেদিনই সঙ্গপতি হলতে তিনি আপৃত বল দেখতে এটা নিচের চুপ করার মতো ঝরে পড়ে, কারণ তারা একে অপরকে ভালোবাসে, এটা মানুষজনকে সহ্য করতে পারছিল না। তারা চায় এদের যেভাবে হোক রিলেশনটা ভাঙতে হবে, এই রিলেশনটা ভাঙতে পারলেই আমরা সফল হব। এই জন্য সবাই নিজেদের ভালোবাসাকে ওপর ভরসা রাখতে হবে।